সময়টা ছিল বর্ষাকাল। বেশ কিছুদিন ধরেই মুষলধারে বর্ষা হচ্ছে। বর্ষার মনে হচ্ছে থামতে ইচ্ছে করছে না, চারিদিকে পানিতে থুথুই করছে, মনে হচ্ছে সব কিছু তুলিয়ে যাবে। ওগো শুনছো, এবছর তো মনে হচ্ছে বর্ষা থামবেই না। বর্ষা না থামলে তোমরা না খেয়ে মারা যাবে, ঘরে তো কোনো খাবার মতো কিছুটি নেই। হ্যাঁ গো গিন্নি, সেটা তো বুঝতে পারছি, খাবার থাকবে কোথা থেকে? আজ কটা দিন ধরে বর্ষার জন্য কাজে যেতে পারিনি, কি যে করব বুঝতে পারছি না। হ্যাঁ গো, এই বর্ষায় তো কোথাও কাজও পাওয়া যাবে না, আবার কাজ না পেলেও আমাদের যে না খেয়ে থাকতে হবে। যত জানা আমাদের মতো গরিব মানুষের, না পারি ভালোভাবে বাঁচতে আর না পারি মরতে। গিন্নি এত চিন্তা করো না, দেখো সৃষ্টিকর্তা ঠিকই একটা রাস্তা বের করে দেবে। তুমি যাও গিয়ে দুপুরের জন্য রান্না বসাও। রান্না? কি রান্না বসাবো শুনি? ফল দুটো চাল আর এক মুঠো ডাল ছাড়া যে আর কিছু নেই, আর ওটুকু চালে আমাদের তো একজনেরই পেট ভরবে না। যেটুকু আছে ওটুকুই রান্না করো, দুজনে ভাগাভাগি করে খাবো। দেখি কাল না হয় কাজের খোঁজে বের হব, কেমন? ঠিক আছে, তাহলে আমি রান্নাটা বসাই, তুমি বিশ্রাম নাও। এরপর রেনু রান্না করতে চলে গেল। রামু বাইরে তাকালো, কেমন বর্ষা হচ্ছে তাই দেখতে। বাইরে উঠোনের এক কোণে তার চোখ পড়ল একটা বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে। গিন্নি, ও গিন্নি, আমাদের বেগুন গাছে যে অনেকগুলো বেগুন ধরেছে। তাই নাকি গো, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সত্যি বলছি। ওই দেখো কি সুন্দর বেগুন ঝুলছে। ওমা, তাই তো দেখছি। তাহলে তুমি সাদাটা নিয়ে গিয়ে কয়েকটা বেগুন তুলে নিয়ে এসো, খেজুরের সাথে বেগুন বাজি খেতে খুব মজা লাগে। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি খিচুড়ি রান্না করতে থাকো, আমি যাব আর আসব। এরপর রামু বেগুন গাছ থেকে কটা বেগুন তুলে নিয়ে এলো। এই নাও গিন্নি, বেগুনগুলো ভাজো, একটু ভাত আর একটু বেগুন ভাজি খেলে কোনো মতে আজকের দিনটা পার হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। রেনুর খিচুড়ির সুখ্রান চারিদিকে ছড়িয়ে পড়ল। রেনুদের বেগুন ফুলের মধ্যে ছিল একটা ছোট্ট পরী, তার নাকেও সেই ঘ্রাণ পৌঁছে গেল। আহ কি সুন্দর ঘ্রাণ, ঘ্রাণে তো আমার মনটা ভরে যাচ্ছে। কে রান্না করছে? আমাকে খুঁজে সেই ঘ্রাণের কাছে পৌঁছতেই হবে। পরী আর থাকতে পারল না, পরী আর থাকতে পারল না, সে ফুল থেকে বের হয়ে উড়তে শুরু করল। বাইরে মুষলধারে বৃষ্টি, বৃষ্টির বড় বড় ফোঁটা পরীর ডানার উপর পড়ল। তখনই ছোট্ট পরীর ডানা দুটো ছিঁড়ে, আহ আ বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমি যে মরে গেলাম। ওগো, কেউ যেন চিৎকার করলো মনে হয়, কেউ মনে হয় কাঁদছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, তুমি বসো, আমি বাইরে গিয়ে দেখি কেউ বাইরে আছে নাকি। রামু বাইরে গিয়ে দেখলো ছোট্ট ফুটফুটে একটা সুন্দর মেয়ে কাদার মধ্যে পড়ে আছে। বাহ কি সুন্দর মেয়ে, সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি সুন্দর, এ তো দেখছি কেঁদেই চলছে, মনে হচ্ছে খুব চোট পেয়েছে। রামু ছোট্ট পরীকে নিয়ে ঘরে এলো। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো বেটা কেঁদেই চলছে। ওমা, এই বাচ্চাটাকে তুমি কোথায় পেলে? কত সুন্দর দেখতে। বাইরে কাদার ভেতর পড়েছিল, তুমি যাও
তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো, ভিজে গায়ে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ গো যাচ্ছি, এখনই নিয়ে আসছি। তা তোমার নাম কি, তুমি আমাদের বাড়িতে কিভাবে আসলে, আর তোমার বাড়ি বা কোথায়? এই কথা শুনে ফুলপরির তার পরিমায়ের কথা মনে পড়ল। ফুলপরি, তুমি তো এখন অনেক ছোট, তোমার ডানাগুলো মাত্র গজিয়েছে, তোমাকে এখন সাবধানে থাকতে হবে। পরিমা, আমি পৃথিবীতে যেতে চাই, পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। না ফুলপরি, তুমি আরেকটু বড় হও, তোমার ডানাটা একটু শক্ত হোক, আর তারপর তোমার যেখানে ইচ্ছে যেও। না পরিমা, আমি আজই যাব, আমার পৃথিবীতে যেতে খুব ইচ্ছে করছে। কিন্তু তোমার ডানায় যদি সামান্য আঘাতও পাও, তাহলে তোমার ডানা ছিঁড়ে যাবে, আর ডানা ছিঁড়ার সঙ্গে সঙ্গে তুমি পরি থেকে মানুষে পরিণত হবে। না না পরিমা, আমার কিচ্ছু হবে না, আমি সাবধানে থাকবো। এটা মনে রাখবে, যতদিন না তোমার নতুন ডানা গজাবে, তুমি ততদিন তোমার আসল রূপে ফিরতে পারবে না, তোমাকে মানুষ হয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব সময় মনে রাখবো। এখন আমি গেলাম পরিমা। ঠিক আছে, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। কি হলো, তুমি কোথায় হারিয়ে গেলে? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। রামুর কথাগুলো শুনে ফুলপুরি বাস্তবে ফিরে এলো এবং জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি কিছু জানি না, আমার কিছু মনে নেই। আহ, দেখছো তুমি এটা কাঁদছে, আর তুমি কি না একসাথে এত প্রশ্ন করছো, ও তো ভয় পেয়ে যাবে। আমি তো শুধু জানতে চেয়েছিলাম ও কোথা থেকে এসেছে আর ওর বাবা মা কোথায়। আচ্ছা থাক, পরে সবকিছু জানা যাবে, আগে তুমি কান্না বন্ধ করো। তবে তোমার নামটা তো বলো। আমার নাম ফুলি, আমার না খুব খিদে পেয়েছে, আমায় একটু খাবার দেবে? তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হগু, এদিকে এসো একবার। পরিমা বলেছিলেন মানুষ খুব খারাপ হয়, কিন্তু এরা আমার কোনো ক্ষতি করবে না তো? কি গো, আমাকে আবার ডাকলে কেন, কি হয়েছে? হগু, ঘরে তুই অল্প খাবারটুকুই আছে, তুমি আর আমিও তো না খাওয়া, এই খাবারটুকু মেয়েটাকে দিলে আমাদের তো না খেয়ে থাকতে হবে। ও আমাদের কুটুম, সৃষ্টিকর্তা যখন আমাদের ওপর খুশি হন তখনই আমাদের বাড়িতে কুটুম পাঠান। তুমি খাবারগুলো সব ফুলিকে দিয়ে দাও, আর আমি দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। রেণু খাবার নিয়ে ফুলপুরিকে দেবার সাথে সাথেই ফুলপুরি খাওয়া শুরু করলো, কিন্তু এত অল্প খাবার খেয়ে তার পেট ভরলো না। আমায় আরেকটু খাবার দেবে, আমার খুব খিদে পেয়েছে। আর তো খাবার নেই, যেটুকু ছিল তার সবটাই তোমায় দিয়েছি। আমাদের ঘরে চালও নেই, সে তোমায় রান্না করে দেব। তুমি চিন্তা করো না, আমি বাইরে যাচ্ছি কাজের সন্ধানে, কাজ পেলে আমি বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আসব। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বাইরে গেলে তো তোমার শরীর খারাপ করবে। ও, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা গরিব মানুষ, আমাদের সব অভ্যাস আছে। গিন্নি, আমি তাহলে গেলাম, তোমরা সাবধানে থেকো। হগু, ছাতাটা নিয়ে যাও। শোনো, এই বৃষ্টিতে একটু সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কিন্তু সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে দেখো, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। এরপর রামু কাজের সন্ধানে বের হলো, কিন্তু এই তুমুল বৃষ্টির মধ্যে সে কোথাও কাজ খুঁজে পেল না, সে অনেক জায়গায় কাজ খুঁজতে লাগলো। না, আর কত খুঁজবো, বৃষ্টির মধ্যে আর তো চলতে পারছি না। ওই দূরে তো মনে হচ্ছে কেউ অনেক জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, একবার গিয়ে দেখে আসি তো।
যদি কাউকে পেতাম মালগুলো উঠিয়ে নিতাম। আপনি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? আমি যতীন্দ্রের রামু, মালগুলো ঘরে তোলার জন্য লোক খুঁজছি, তবে কাউকে পাচ্ছি না। তা তুই এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? ও যতীন্দা, আমি যাচ্ছি কাজের খোঁজে। ঘরে চাল ডাল কিচ্ছু নেই দাদা, আপনার এই মালগুলো কি আমি তুলে দেব? হ্যাঁ দে তাহলে, সাবধানে তুলবি কিন্তু, অনেক দামি জিনিসপত্র আছে ওখানে। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানেই তুলব। রামু সমস্ত জিনিসপত্রগুলো সাবধানে যতীনের ঘরে পৌঁছে দিল। যতীনদা, তোমার সব মালগুলো তোলা হয়ে গেছে। খুব বড় উপকার করলি রে রামু, এই নে 500 টাকা। দাদা এত টাকা? তুই আমার যে উপকার করলি তার কাছে তো 500 টাকা কিছুই না। তুই না আসলে আমার দামি দামি জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যেত রে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে আমার কত বড় উপকার করলেন। আমি তাহলে আসি দাদা। আচ্ছা আচ্ছা, আয় তাহলে। আজ টাকা দিয়ে বাড়ির জন্য সব কিছু কিনব, গিন্নি দেখলে খুব খুশি হবে। রামু টাকা নিয়ে খুশি মনে বাজারে গেল। হায় সৃষ্টিকর্তা, লোকটা সে কখন বেরিয়েছে, কিন্তু এখনো আসছে না কেন? লোকটার কোনো বিপদ আপদ হলো না তো? রামু ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস ও সাথে করে বড় একটা মাছ কিনল। সে খুশি মনে বাড়ি ফিরে তার স্ত্রীকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে আসো, বাজারগুলো দাও তাড়াতাড়ি, বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে গেছি। ওগো তুমি এসেছো, আমি সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার আবার কোনো বিপদ আপদ হলো না তো? আরে না, কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আর বাজারে গিয়েও একটু দেরি হয়েছে, দাও বাজারগুলো ধরো। ওমা গো, তুমি এত বাজার এনেছো, আবার মাছও এনেছো দেখছি, তা এত টাকা কোথায় পেলে শুনি? কোনো কাজ পেয়েছো বুঝি? বৃষ্টির ভেতরে যতীন্দার কিছু কাজ করে দিয়েছিলাম, তাই সে কিছু টাকা দিয়েছিল, তাই দিয়েই তো বাজার করে আনলাম। গিন্নি তাড়াতাড়ি আগুন জ্বালাও, খুব শীত করছে। এরপর রেনু বাজারগুলো ঘরে দেখে তাড়াতাড়ি আগুন ধরালো। তুমি আগুনে হাত পা সেঁকতে লাগো, আমি মাছ তরকারি কেটে রান্না বসাই গে। রেনু রান্না শেষে সেদিন তারা তিনজন মিলে পেট ভরে খাবার খেল। আহ, কতদিন পরে পেট ভরে চারটে খেতে পেলাম গো। সত্যি খাবারটা খুব সুস্বাদু ছিল, আমার খুব ভালো লেগেছে। ফুলি, অনেক তো রাত হলো, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমরা এখানে ঘুমাচ্ছি, রাতে কিছু দরকার হলে আমাকে ডেকো। আচ্ছা ঠিক আছে। পরিমা তো বলেছিল মানুষেরা খুব খারাপ হয়, কিন্তু এরা তো খুব ভালো, কত কষ্ট করে আমায় পেট ভরে খাওয়াচ্ছে, কত যত্ন করছে। আমার জানা উঠলে আমার জাদু শক্তি ফিরে পাবো, আর এদের সব কষ্ট দুঃখ দূর করে দেব। এমন ভাবে বেশ কিছুদিন কেটে গেল। রামু ও তার স্ত্রী ফুলপুরিকে খুব ভালোবাসত। একদিন সকালে রেনু ফুলপুরিকে ডাকতে গিয়ে ভীষণ ভাবে চমকে উঠল। কি গো গিন্নি, কি হলো তোমার, এমন জোরে চিৎকার করে উঠলে কেন? ওগো ওগো দেখে যাও, আমাদের ফুলির জায়গায় কে শুয়ে আছে। রেনুর চিৎকারে ফুলপুরির ঘুম ভেঙে গেল। ভয় পেও না, আমি পড়ি, আমি এতদিন তোমাদের বাড়িতেই মানুষ রূপে ছিলাম। পড়ি? হে কি বলছে গো, ও নাকি পড়ি? তুমি কিভাবে তাহলে আমাদের বাড়িতে আসলে পড়ি? তোমার বাবা মা কোথায়? পড়ি তখন তাদের সাথে সব কথা খুলে বলল। এতদিন তো শুধু মানুষের মুখেই পড়ির কথা শুনেছি,
আজ নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি, তোমরা খুব ভালো মানুষ। আজ থেকে তোমাদের কোনো কষ্ট থাকবে না। এরপর পরী তার জাদু দিয়ে রেণুদের বেগুন গাছটা বড় করে দিল আর গাছে অনেক বেগুনে ভরে দিল। তোমাদের এই গাছের বেগুন কখনো পড়বে না। এই বেগুন বিক্রি করে তোমরা তোমাদের সব দুঃখ কষ্ট দূর করতে পারবে। আর যদি কখনো বিপদে পড়ো আমায় স্মরণ করবে, তখন চলে আসবো আমি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফুলপরি, তুমি আমাদের বড় উপকার করলে। এরপর পরি তাদের দেশে চলে গেল। রামু ও রেণু প্রতিদিন বাজারে বেগুন বিক্রি করতে লাগলো আর আস্তে আস্তে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল।